হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ট্যালি আরপি নাইনের স্টক গ্রুপ স্টক আইটেম ইউনিট ক্রিয়েশনটা শিখব। ঠিক আছে, তো আমরা প্রথমে যেরকম গতানুগতিকভাবে ট্যালিটা ওপেন করে নেব, এটা ওপেন করে আমরা যেহেতু এটা স্টক গ্রুপ স্টক আইটেম ইউনিট ক্রিয়েশন করব, তো সেটা ট্যালি আরপি নাইনের মাস্টারের মধ্যে এটা একটা ইনভেন্টরি ইনফরমেশনের ফিচার্স। ঠিক আছে, তো ইনভেন্টরি ইনফরমেশনের মধ্যে আমাদের এই স্টকের পার্টগুলো কাজ করে, স্টকের পার্টগুলোর মধ্যে স্টক গ্রুপ স্টক আইটেম ইউনিট সবই রয়েছে। তো আমরা এগুলো ওয়ান বাই ওয়ান একটা করে দেখে নিচ্ছি। তো আমরা প্রথম কাজ করবো হলো ইউনিট ক্রিয়েশন। ঠিক আছে, তো ইউনিট ক্রিয়েশনটাকে আমরা ইন্ডিকেট করছি এবং ইউনিট ক্রিয়েশনটাকে আমরা এন্টার মারলাম, ক্রিয়েট করলাম, করার সঙ্গে সঙ্গে আমরা সিম্বলে আসছি। দেখতে পাচ্ছি সিম্বলে আমরা পিস লিখলাম এবং ফর্মাল নেমে আমরা পিসেস লিখছি। ঠিক আছে, তো পিস লিখে আমরা পিসেস লেখার পরে সেটাকে আমরা কন্ট্রোলে করে দেবো। কন্ট্রোলে করলে সেটা অটোমেটিকলি কী হয়ে গেলো, সেভ হয়ে গেলো। তো ইউনিট ক্রিয়েশনের এটা একটা ফার্স্ট ওয়ার্ড, যেটা হলো ইউনিট ক্রিয়েশন। এবার আমরা চলে আসছি নেক্সট পার্ট, হলো স্টক গ্রুপ ক্রিয়েশন। স্টক গ্রুপ মানে হলো যে একটা প্রোডাক্ট তার কোন আন্ডারে, তার কোন কোম্পানির কোন, যেমন সনির আন্ডারে একটা এলইটিভিতে, সনিটা হলো একটা স্টক গ্রুপ ক্রিয়েশন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে স্টক গ্রুপ, সেটাও কিন্তু একটা ইনভেন্টরি ইনফরমেশনের ফিচার্স। তো আমরা প্রথমে সেটা স্টক গ্রুপটাকে আমরা প্রথমে আমরা ক্রিয়েট করে নেবো। তাহলে আমরা স্টক গ্রুপে যাব, প্রথমে স্টক গ্রুপে গিয়ে আমরা স্টক গ্রুপটাতে গিয়ে আমরা এন্টার মারবো। তো আমরা স্টক গ্রুপ দেখতে পাচ্ছি, স্টক গ্রুপে চলে আসছি। এবার স্টক গ্রুপে এন্টার মারার সঙ্গে সঙ্গে আমাদের কাছে ক্রিয়েট আসলো। এবার ক্রিয়েটটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টক গ্রুপ নেম, নেমের মধ্যে আমরা কী লিখবো, এটা কোন কোম্পানি, মানে সনি। সনি হলো একটা মেন গ্রুপ, তার জন্য সনিটাকে লিখে আমরা কন্ট্রোল প্লাস এ করে দেবো। তো যখনই কন্ট্রোল প্লাস এ করলাম, সঙ্গে সঙ্গে আমাদের কী হয়ে গেলো, স্টক গ্রুপটা ক্রিয়েট হয়ে গেলো। ঠিক আছে, তো স্টক গ্রুপ ক্রিয়েট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবার কোথায় চলে আসছি, সেই মাস্টারের মধ্যে ইনভেন্টরি ফিচার্সের মধ্যেই আবার চলে আসছি। নেক্সট আমাদের কাজ কি, স্টক আইটেম ক্রিয়েশন। তো স্টক আইটেম ক্রিয়েশন করতে গেলে সেটাও কিন্তু একটা ইনভেন্টরি ইনফরমেশনের ফিচার্স। সেখানে আমরা ইনভেন্টরি ইনফরমেশনটাকে আবার এন্টার মারলে সঙ্গে সঙ্গে আমরা স্টক গ্রুপ স্টক আইটেম আবার পেয়ে যাব। সেখান থেকে কিন্তু আমাদের লাস্ট প্রোডাক্টের স্টক আইটেম ক্রিয়েশন, আমরা ইউনিট ক্রিয়েশন করেছি, স্টক গ্রুপ ক্রিয়েশন করেছি, এবার আমরা স্টক আইটেম ক্রিয়েট করব। তো স্টক আইটেমটাকে আমরা এন্টার মারছি, ক্রিয়েট, একই রকম ক্রিয়েট আসার সঙ্গে সঙ্গে সেই একটা ঘর খুলে যাবে যেখানে আমাদের পটপট করে নামগুলো আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা স্টক আইটেমে চলে আসলাম। স্টক আইটেমে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট বলে একটা অপশান দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেই ক্রিয়েটটাকে আমরা চয়েস করে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্টার মারলাম। এন্টার মারলে দেখতে পাচ্ছি নেম, নেমের মধ্যে আমরা লিখবো এলইডি টিভি। ঠিক আছে, নেমের মধ্যে আমরা অটোমেটিকলি আমরা এক এক করে এলইডি টিভিটা লিখছি, লেখার সঙ্গে সঙ্গে আন্ডার চাইছি, আন্ডার মানে কোন কোম্পানি, মানে কোন গ্রুপের মধ্যে পড়ছে, যেমন সনি, সনিটাকে আমরা চয়েস করে নিলাম। দেখছি যেহেতু এলইডি টিভিটা তার কোন গ্রুপের মধ্যে আছে, সনি। এবার আছে ইউনিট, ইউনিট মানে আমরা কিসে নেবো, এটা পিসে নেবো। নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা পারচেস রেট এবং সেলস রেটটা বসিয়ে দিতে হবে, মানে কেনা দাম কত এবং বিক্রি দাম কত। তো সে স্ট্যান্ডার্ড রেট ইয়েস করতে হবে, সে স্ট্যান্ডার্ড রেট ইয়েস করার সঙ্গে সঙ্গে আমরা সেটা পারচেজ রেট এবং সেলস রেট অটোমেটিকলি বসাতে পারবো। তাহলে আমাদের যখন কিনবো বা বিক্রি করবো, তখন অটোমেটিকলি দেওয়ার সঙ্গে সঙ্গে কত টাকা দিয়ে কেনা হয়েছিল এবং কত টাকা দিয়ে বিক্রি করা হবে অটোমেটিকলি বসে যাবে। ঠিক আছে, তার জন্য আমাকে এক্সট্রা করে কোনো কিছু বসার প্রয়োজন পড়বে না। তো আমরা ইয়েস করলাম, ইয়েস করার সঙ্গে সঙ্গে আমরা যখন এন্টার মারবো, এন্টার মারলে অটোমেটিকলি তার পাশে দুটো ঘর খুলবে। তো এখানে একটু বোঝার বিষয় আছে, যদি আমরা সেলস স্ট্যান্ডার্ড ইয়েসটাকে আমরা অ্যাক্টিভ না করি, তাহলে কিন্তু সেটাকে কিন্তু আমরা পারচেজ অথবা সেলস বসাতে পারবো না, এটা খেয়াল রাখতে লাগবে। তো এই জন্য সেলস স্ট্যান্ডার্ড ইয়েসটাকে আমাদের বসিয়ে নিতে হবে। এবার আরেকটা কথা বলে দিই, যখন আমরা সেলস স্ট্যান্ডার্ড ইয়েস করছি, যদি আমাদের কাছে সেলস স্ট্যান্ডার্ড ইয়েসটা করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা স্ট্যান্ডার্ডস দেখতে পাচ্ছি আইটেমের এখানে 1-4-2000 আমরা লিখে দিলাম, একটা দাম লিখে দিলাম, এবার সেলিং প্রাইসটার মধ্যে আবার সেলস রেটটা লিখে দিলাম, লিখে দিয়ে কন্ট্রোলে করলাম। কন্ট্রোলে করলে কিন্তু আমাদের সেই স্টক আইটেমের ঘরটাতে অটোমেটিকলি ফেরত আসবে, ফেরত আসলে তখন আমরা কন্ট্রোলে করলে একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এবার এই প্রোডাক্টটা দেখতে গেলে আমাদের কিন্তু, যখন আমরা প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, এটা কিন্তু আমাদের কাছে কতক্ষণ অ্যাসেট হয়ে যতক্ষণ না আসবে ততক্ষণ, মানে পারচেজ না করা পর্যন্ত কিন্তু এটা আমাদের অ্যাসেটের কাছে আসবে না। তো আমরা ব্যাক করে দেখতে পাচ্ছি এখানে অ্যাসেটের ঘরে দেখলাম ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমরা যদি প্রোডাক্টটা তৈরি করলাম, আমাদের কাছে কোশ্চেন থাকতে পারে যে প্রোডাক্টটা আসবে কোথায়, তখন আমরা ডিসপ্লে থেকে দেখতে পাবো যে আমি কোন প্রোডাক্টটা তৈরি করে ফেলেছি, তখন অটোমেটিকলি আমরা সেই প্রোডাক্টটা তৈরি অটোমেটিকলি পাই। এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।